হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরার প্রাইমারি ট্যাড টু এবং এস টি ডি সিলেবাসের জিওগ্রাফি থেকে দ্য সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগত সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন্ট হয়ে যাও তাহলে সবগুলো ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে আর তোমরা যদি বাংলা সাহিত্যের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ভিডিওগুলো দেখে নেবে প্লে লিস্টে সাজানো আছে আমাদের সাহিত্যকে মোটামুটি আঠারো থেকে উনিশটি সাহিত্যিক আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তাহলে আমরা শুরু করি আজকে ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে পুরো তথ্য আমি দিয়ে দিয়েছি এখানে প্রথমে আমরা সৌরজগৎ কি সেটা সম্পর্কে একটু জেনে নিই মহাকাশে অবস্থিত সূর্য সহ কিছু নক্ষত্র বা জ্যোতিষ্ক একসূত্রে যে বিশাল জগৎ গঠন করে তাকে বলা হয় সৌরজগৎ বা সৌর পরিবার অর্থাৎ সূর্য সহ তার যে গ্রহগুলো রয়েছে আটি গ্রহ এবং যে বিভিন্ন উল্কাপিণ্ড বলল বা ধূমকেতু এসবগুলোকে মিলে যে একটা পরিবার সেটাকে আমরা বলি সৌর পরিবার বা সৌরজগৎ এই সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য অর্থাৎ মনে করো এটা হলো একটা সৌর পরিবার এখানে কেন্দ্রে রয়েছে সূর্য আর এই সূর্যকে কেন্দ্র করে কি এই যে বিভিন্ন গ্রহ বলো সেই গ্রহগুলো কি ঘুরছে মানে সূর্যের চারদিকে ঘুরছে সূর্য কিন্তু এখানে স্থির রয়েছে ঠিক আছে এটা মনে রাখবে এ প্রত্যেকটা গ্রহ কিন্তু তার নিজের কক্ষে ঘুরছে কিন্তু সে কিন্তু এখান থেকে সে এখানে আসবে না সে তার নিজের কক্ষ বরাবর সে ঘুরে মনে করে সে ঘুরতে ঘুরতে যখন সে এভাবে এখানে আসবে তখনই তার কি হবে ওয়ান ইয়ার পূর্ণ হবে মানে এক বছর হয় ঠিক আছে আর এই সূর্যকে কেন্দ্র করে অন্যান্য পৃথিবী সহ অন্যান্য গ্রহ বিভিন্ন উপগ্রহ ধূমকেতু প্রভৃতি জ্যোতিষ্ক সমূহ নিজ কক্ষ অক্ষ ও সূর্যের চারপাশে ঘুরছে ঠিক আছে এই যে পৃথিবী মনে করো সে কী হয় সে নিজের অক্ষে ঘুরছে বা ঘুরতে ঘুরতে সে কি হয় সে চারদিকে ঘুরছে এইভাবেই এখানে আবার আসবে এবার দেখো আমরা তাহলে যে সূর্যজগতের কেন্দ্রস্থলে যে রয়েছে সূর্য আমরা তাহলে প্রথমে সূর্য সম্পর্কে বিস্তারিত জেনে নিই পৃথিবীর পরিক্রমণ পথের কেন্দ্রবিন্দুতে রয়েছে সূর্য সূর্য হলো কেন্দ্রে রয়েছে সেন্টারে এটি পৃথিবীর নিকটতম নক্ষত্র তার সূর্য হলো পৃথিবীর নিকটতম নক্ষত্র পৃথিবীর চেয়ে প্রায় তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর চেয়ে প্রায় তেরো লক্ষ তেরো লক্ষ গুণ বড় মনে রাখবে সূর্য দেখে বিকৃত রশ্মি শক্তি দুশো ভাগ দুশো কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় অর্থাৎ সূর্য দেখে যে শক্তিগুলো আসে সেগুলোর দুশো কোটি ভাগের এক ভাগ শুধুমাত্র পৃথিবীতে আসে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড খুব ইম্পর্টেন্ট মনে রাখবে সূর্য দেহের বেশিরভাগ অংশই হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি তাহলে সূর্যের বেশিরভাগ অংশ কী দিয়ে তৈরি হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস দিয়ে তোমরা যদি ডাটাগুলো কালেক্ট করো নাও তাহলে আশা করি তোমাদের কোনো ধরনের প্রশ্ন পড়তে হবে না এই যে ডাটাগুলো দিয়েছি এখানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে প্রায় বিশ থেকে দশটা কোশ্চেন হবে ঠিক আছে তোমরা যদি এগুলো ডিটেলস মনে রাখতে পারো তাহলে এমসিকিউ পড়তে পড়তে হবে না এই সূর্য যে কালো ছোপ ছোপ দেখা যায় তাকে বলা হয় সৌরকলঙ্ক আমাদের সূর্যের পৃষ্ঠে যে কালো যে জায়গাটা দেখা যায় সেটাকে আমরা কী বলি সৌরকলঙ্ক বলা হয় প্রতি এগারো বছর অন্তর কী হয় এই সৌরকলঙ্ক দেখা যায় অর্থাৎ সোড়ঝড়কে মানে সৌরঝড়ের কারণে কি হয় সুরকলঙ্ক দেখা যায় ঠিক আছে এবার আমরা সৌরজগতে যে গ্রহগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন এই গ্রহগুলো থেকে আসে গ্রহ প্রথম আমরা গ্রহ সেটা একটু দেখে নিই মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক আছে যারা সূর্য বা অন্যান্য গ্রহে গ্রহণ অন্যান্য সরি অন্য কোনো নক্ষত্রের মধ্যকোষণ শক্তির প্রবাহে প্রভাবে তাদের চারদিকে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে তাদেরকে গ্রহ বলে দেখো বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা হলো আটটি ঠিক আছে কিন্তু আগে কিন্তু গ্রহের সংখ্যা ছিল নয়টি কিন্তু বর্তমানে যে প্লোটো যে গ্রহটি রয়েছে সেটি কিন্তু বামন গ্রহ গ্রহের মর্যাদা পেয়েছে ঠিক আছে উনি হাজার ছয় সালে তাহলে আমরা দেখে নিই যে আটটি গ্রহ রয়েছে বর্তমানে সেগুলো প্রথম রয়েছে বুথ অর্থাৎ মার্কারি শুক্র ভেনাস পৃথিবী অর্থ আর্থ মঙ্গল মার্স, বৃহস্পতি জুপিটার শনি স্যাটর ইউরেনাস ন্যাপচুন তোমরা এই যে ইংলিশ টার্মগুলো সেগুলো মনে রাখবে পরীক্ষাতে হয়তো দেখবে অনেক সময় বেঙ্গলি যে ট্রামটা না দিয়ে ইংলিশ টার্মটাও দিয়ে দিতে পারে দেখো তাহলে প্লোটু যে গ্রহটি যদি মানে এখন ব্রাহ্মণ গ্রহের মর্যাদায় রয়েছে গ্রহের মর্যাদা হারিয়ে ফেলেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইউনিয়ন এআই এ আই এ ইউ এর মতে প্লোটু হলো সৌরজগতের অন্তর্গত একটি বামন গ্রহ কারণ ফ্লোটু তার কক্ষপাতের নিকটবর্তী অঞ্চল থেকে সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না ঠিক আছে তাহলে কেন বা গ্রহ সে কারণ সে যে তার কক্ষপাতের যে নিকটবর্তী অঞ্চল থেকে যে মহাজাগতিক বস্তুগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলতে পারে না কিন্তু অন্যান্য গ্রহগুলো কিন্তু সেগুলো পারে তাই এই ফ্লোটুকে এখন বামন গ্রহ বলা হয়ে থাকে দুই সালে এ ফ্লোটু গ্রহের মর্যাদা হারান তাহলে আমরা বামন গ্রহ বা ড্রাফট ড্রফ প্ল্যানেট কাকে বলে আমরা একটু দেখে নিই ব্রাহ্মণ বামন গ্রহ হল এক ধরনের জ্যোতিষ্ক বা যা সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইউনিয়ন কর্তৃক সংজ্ঞায়িত হয়েছে আমরা একটা যেটা পড়েছিলাম এখন পর্যন্ত বামন গ্রহের সংখ্যা হলো পাঁচটি তাহলে বামন গ্রহের সংখ্যা কটি রয়েছে পাঁচটি সেরেস এরিস হাউমিয়া মাকে মাকে ফ্লোটো এগুলো ছিল এগুলো হলো বামন গ্রহ এগুলোর মধ্যে সেরেস হল সবচেয়ে বড় বামন গ্রহ ঠিক আছে এটাগুলো মনে রাখবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে আর কিভাবে ভিডিওগুলো তৈরি করলে ভালো হবে সেটা বলবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে বুথ যে গ্রহগুলো বুথ গ্রহটা রয়েছে তার সম্পর্কে ডিটেলসটা আমরা জেনে নেব সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ হলো বুথ দেখো আমাদের সূর্যের থেকে কিন্তু যে কাছে নিকটবর্তী যে গ্রহটি রয়েছে সেটি হলো বুধ এটি হলো প্রথম গ্রহ আর এটি সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ এটি সর্বব্যাখ্যার নিকটতম গ্রহ সূর্যের যে নিকটে রয়েছে বুধ এই গ্রহের কোনো উপগ্রহ নেই এই যে বুধ গ্রহ আছে সে তার কোনো উপগ্রহ নেই এটি সূর্যকে অষ্টআশি দিন নে একবার প্রদক্ষিণ করে মানে আমাদের পৃথিবী যেমন আমাদের পৃথিবী যেমন তিনশো দিনে একবার সূর্যের চারদিক ঘুরে আসে সেভাবে এই যে বুধ গ্রহের কিন্তু মাত্র অষ্টআশি দিন সময় লাগে এটি সৌরজগতের দ্রুততম সুইফট প্ল্যানেট বা ব্যাগমান গ্রহ বলে তাহলে আসতে পারে সৌরজগতের সুইফ্ট প্ল্যানেট কাকে বলে বুধ গ্রহকে ব্যাগমান গ্রহ কাকে বলা হয় বুধ গ্রহকে এখানে আমি এই যে ট্রামগুলো ভালো করে মনে রাখবে এই গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই এই বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই এই গ্রহে দিনের অত্যাধিক দিনে অত্যাধিক উষ্ণ এবং রাতে অত্যাধিক শীত অনুভূত হয় তার দিনের বেলা কী হয় দিনের বেলা হয় গরম আর রাত্রেবেলা শীত অনুভূত হয় তারপরে যে গ্রহটি রয়েছে ভেনাস বা শুক্র সেগুলো সম্পর্কে আমরা তার সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব শুক্র হলো সূর্যতাকে দূরত্বের দিক থেকে দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ অর্থাৎ বুধের পরে শুক্র রয়েছে এটি সৌরজগতের দ্বিতীয় গ্রহ সকালের আকাশে তারা একে শুক্র শুক্রতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যা তারা বলা হয় অর্থাৎ শুক্র গ্রহকে সকালের আকাশে শুক্র তারা আর সন্ধ্যার আকাশেকে সন্ধ্যা তারা বলা হয় শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই মনে রাখবে এই যে বুধ আর শুক্র এ দুটি গ্রহেরই কোনো উপগ্রহ নেই আর সবগুলো গ্রহের কিন্তু উপগ্রহ রয়েছে আমরা এগুলো দেখে নেব শুক্র সৌরজগতের উষ্ণতম গ্রহ তাহলে শুক্র হলো কি উষ্ণতম গ্রহ তোমাদের প্রশ্ন আসতে পারে বুধ হলো সূর্যের কাছে তাহলে বুধ কেন উষ্ণতম গ্রহ নয় এটা মনে রাখবে সূর্য গ্রহে কি রয়েছে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রয়েছে তাই সেজন্য যে এই যে সূর্য গ্রহ শুক্র গ্রহটা সেটা উষ্ণতম গ্রহ প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট মতো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ রয়েছে সেখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকায় এর উষ্ণতা বেশি ঠিক আছে এতে দেখে দিয়েছি আমি এখানে শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ তাহলে আসতে পারে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় শুক্রকে দেখো আমার যে ডাটাগুলো দিয়েছি তোমাদের কেমন লাগছে এগুলো কমেন্টে জানাবে আর যে আমি যেভাবে এখন যে নোটগুলো দিচ্ছি এভাবে দেব নাকি শুধুমাত্র এমসিকিউ দেব দেবো সেটাও কমেন্টে বলবে ঠিক আছে পৃথিবীর যমজ গ্রহ সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ হলো পৃথিবী তাহলে পৃথিবীকে পৃথিবী হল সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ আর সৌরজগতের যদি আয়তনের দিক দিকে বলা হয় তাহলে পৃথিবীর স্থান হলো পঞ্চম ঠিক আছে আয়তনের দিক দিকা আর প্রথম হলো কিন্তু বৃহস্পতি গ্রহ হল আয়তনের দিক থেকে সবচেয়ে বড় পৃথিবীকে গ্রহ বলা হয় তাহলে নীল নীলগ্রহ বলা হয় পৃথিবীকে বলা হয় নীলগ্রহ পৃথিবী একমাত্র উপগ্রহ হল চাঁদ তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি চাঁদ পৃথিবীর আকৃতি অনেকটা নেশপাতির মতো বলে একে অভিগত গোলক বলা হয় তাহলে আসতে পারে কাকে অভিজ্ঞতাগুলো বলা হয় পৃথিবীকে এই পৃথিবীকে পৃথিবীর যে আকৃতি এটাকে দেখতে কেমন ন্যাশপাতির মতো এবার আমরা মঙ্গল বা মার্চ সম্পর্কে আমরা জেনে নেব মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ বলা হয় এই গ্রহের দুটি উপগ্রহ রয়েছে এটা হলো ফ্যাবেস ও ডাইমোস এগুলো হলো মঙ্গল গ্রহের উপগ্রহ আর পৃথিবীর উপগ্রহ হল চাঁদ মঙ্গলের দুই মেরু বরবে ডাকা এখানে অক্সিজেনের পরিমাণ কম ঠিক আছে মানে মঙ্গল গ্রহে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কম তাই তো সেখানে মানুষ এখনও পর্যন্ত মানুষের যে বাসস্থান তৈরি হতে পারেনি কিন্তু কিন্তু অস্তিত্ব পাওয়া গেছে মঙ্গল গ্রহে অনেক মঙ্গল যেন সেখানে অবতরণ করেছিল ঠিক আছে এবার আমরা বৃহস্পতি যে উপগ্রহ গ্রহটি রয়েছে অর্থাৎ জুপিটার তার সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব বৃহস্পতি হলো সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম তাহলে সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম সরি এটা আমি ভুল রেখেছি এটা প্রথম হবে দূরত্বের দিক দিয়ে প্রথম তাহলে বৃহস্পতি হলো সূর্যের থেকে দূরত্বের দিক দিয়ে প্রথম এবং আকার আয়তনের দিক থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে এটা ভুল নয় ঠিকই বল ঠিকই লেগেছি আমি সরি এটা পঞ্চমে হবে ঠিক আছে আমি যদি ভুল বলেছি এটা দূরত্বের দিক দিয়ে পঞ্চম ঠিক আছে আকার আয়তনের দিক থেকেই বৃহত্তম ঠিক আছে ঠিক আছে আমি ভুল মনে করলাম আয় যদি বলা হয় আকার আয়তনের দিক থেকে কখন তখন হবে প্রথম আর যদি বলা হয় দূরত্বের দিক দিয়ে সূর্য দেখে তাহলে পঞ্চমে হবে বৃহস্পতির মধ্যকোষণ শক্তি সবচেয়ে বেশি তার আস্তে আস্তে কোন গ্রহের মধ্যকোষণ শক্তি সবচেয়ে বেশি বৃহস্পতির এই গ্রহের রঙ হচ্ছে নীল হলুদ তাহলে বৃহস্পতি গ্রহের রং কেমন হলুদ রোমান দেবতার রোমান দেবতাদের রাজার নামানুসারে এই গ্রহের নাম হয়েছিল জুপিটার জুপিটার বৃহস্পতির ওজন সৌরজগতের বাকি সব গ্রহের মোট ওজনের দ্বিগুণ অর্থাৎ সৌরজগতের যে বাকি যে গ্রহগুলো রয়েছে তার সবগুলো সবগুলো গ্রহের ওজনের দ্বিগুণ হল বৃহস্পতি গ্রহের ওজন এই বৃহস্পতি গ্রহের একটি স্থানে প্রায় চল্লিশ হাজার কিমির বেশি দীর্ঘ একটি লাল মেঘের আস্তরণ দেখা যায় তাইকে বলা হয় গ্র্যাট রেড স্পট বলে তাহলে বৃহস্পতি গ্রহের একটা স্থানে কি দেখা যায় প্রায় চল্লিশ হাজার কিমি লাল মেঘের ম্যাগের দেখা যায় তাই বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্রেট রেড স্পট বৃহস্পতির পৃষ্ঠতল তরল হাইড্রোজেন ও হিলিয়ামে ভর্তি তাহলে বৃহস্পতির পৃষ্ঠতলে কি রয়েছে তরল হাইড্রোজেন ও হিলিয়াম এখানে কোনো মহাকাশ যান নামতে পারে না বৃহস্পতি গ্রহে কিন্তু এখনও পর্যন্ত কোনো মহাকাশ যান নামতে পারেনি বৃহস্পতির সবচেয়ে বড় চারটি উপগ্রহ রয়েছে এগুলো হলো আইও আইও ইউরোপা গেলিম্যাট ক্যানিস্টো এদেরকে একসাথে বলা হয় গেলিলিও উপগ্রহ ঠিক আছে এটা মনে রাখবে এটি গ্রহরাজ নামেও পরিচিত তাহলে গ্রহরাজ নামে কে পরিচিত এই বৃহস্পতি গ্রহটি গ্রহরাজ নামে পরিচিত বর্তমানে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা হল সেভেন্টি নাইনটি মনে রাখবে কিন্তু এটা দু হাজার উনিশ সালে যে একটা সার্ভে হয়েছিল সেটা অনুসারে সেভেন্টি নাইনটি হলো বৃহস্পতি গ্রহের উপসংখ্যা সরি উপগ্রহের সংখ্যা এবার আমরা শনি অর্থাৎ স্যাট্রন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি অর্থাৎ বৃহস্পতির পরে যে গ্রহটি রয়েছে সবচেয়ে বড় যে গ্রহটি সেটি হলো শনি শনি গ্রহের বেশিরভাগ অংশই তরল হাইড্রোজেন ও হিলিয়ামে ভর্তি এই গ্রহেরও কিন্তু তরল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারায় ভর্তি এই গ্রহকে দেখতে খুব সুন্দর দেখায় তাই একে বলা হয় গ্রহরানী তাহলে গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে আর গ্রহরানী বলা হয় শনিকে এই গ্রহের এই গ্রহের বলয় বলয় কুটি কুটি পাথরের টুকরো বরফের টুকরো এবং ধুলি দিয়ে তৈরি তাহলে আর যে শনি গ্রহটি রয়েছে এটির বড় দিয়ে তরি পাথরের ও পাথর বরফ ও দিয়ে তরি টুকরু দিয়ে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনির আগে কিন্তু ছিল বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ কিন্তু বর্তমানে উনিশ দু হাজার উনিশ সালের মার্কিন গবেষকরা নতুন শনির নতুন বৃষ্টি উপগ্রহের সন্ধান দিয়েছেন যার ফলে এখন শনির উপগ্রহের সংখ্যা হলো বৃহস্পতি থেকে বেশি অর্থাৎ বর্তমানে শনির উপগ্রহের সংখ্যা হলো কত এটি টু ডি অর্থাৎ বিরাশিটি হলো শনির উপগ্রহের সংখ্যা আর বৃহস্পতি হল কত সেভেন্টি নাইনটি এই গ্রহ নয়টি বলযুক্ত শনি গ্রহ কি নয়টি বলযুক্ত এবার আমরা ইউরেনাস সম্পর্কে জেনে নেব গ্রিক পুরাণে সমুদ্র দেবতার নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয় তাহলে ইউরেনাস যে গ্রহটি রয়েছে এটি কিন্তু সমুদ্র দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে এটিকে বলা হয় সবুজ গ্রহ এই যে বৃহস্পতি গ্রহটি রয়েছে তাকে বলা সবুজ গ্রহ এই গ্রহের উপসংখ্যা হল সরি উপগ্রহের সংখ্যা হলো সাতাইশটি তাহলে বৃহস্পতি গ্রহের ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা হলো সাতাশটি আর এই গ্রহে নয়টি অস্পষ্ট বলয় যুক্ত এই গ্রহটি নয়টি অস্পষ্ট যুক্ত। এই গ্রহের পৃষ্ঠদে পৃষ্ঠদেশ হাজার হাজার কিমি গভীর শীতল তরল মিথেন গ্যাস দিয়ে ভর্তি তাহলে এই গ্রহের মধ্যে কি রয়েছে মিথেন গ্যাস রয়েছে ইংরেজ জ্যোতিষবিজ্ঞানী উলিয়াম হার্টসেল এই গ্রহটি আবিষ্কার করেন তাহলে ইউরেনাস গ্রহটি কী আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্টসেল এবার আমরা যে গ্রহটি রয়েছে শেষ ন্যাপচুন সেটি সম্পর্কে আমরা একটু দেখে নিই গ্রিক পুরাণে সমুদ্র দেবতার নাম অনুসারে ন্যাপচুন গ্রহের নামকরণ করা হয় তাহলে ন্যাপচুন আর ইউরেনাস এর দুটি গ্রহের নামকরণ করা হয়েছে গ্রিক পুরাণের সমুদ্র দেবতার নাম অনুসারে ন্যাপচুনেও রয়েছে শীতল তরল ও মিথেন গ্যাসের মিথেনের মহাসাগর ন্যাপচুনের উপগ্রহের সংখ্যা হলো চোদ্দোটি ন্যাপচুনের বৃহত্তম উপগ্রহ অর্থাৎ চাঁদ হলো ট্রাইটন যা সৌরজগতের শীতলতম স্থান তাহলে সৌরজগতের শীতলস্তম স্থান কোনটি ট্রাইটন এটি হলো ন্যাপচুন গ্রহের উপগ্রহ বৃহত্তম উপগ্রহ এবারে আমরা অন্তস্থ গ্রহ কি সেটা দেখিনি সৌরজগতের অন্তর্গত সূর্যের নিকটস্থ গ্রহগুলোকে বলা হয় অন্তস্থ গ্রহ চারটি হলো অন্তস্থ গ্রহ আর চারটি হলো বহিষ্ঠ গ্রহ প্রথম যে চারটি রয়েছে সূর্যের কাছে সেগুলো অন্তস্থ গ্রহ আর পরের যে চারটি সেগুলো হলো বহিস্ত গ্রহ তোমরা এবার মনে রাখতে পারবে প্রথম চারটি অন্তঃস্থ পরের চারটি বহিস্ত তাহলে অন্তস্থ গ্রহ কোনটি তাহলে বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল আর বহিস্থ গ্রহ কোনগুলো সূর্যজগতের অন্তর্গত কী দূরবর্তী যে গ্রহগুলো রয়েছে সূর্যের থেকে তাদেরকে বলা হয় বহিস্ত গ্রহ যেমন বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা এতক্ষণে লাইক করে দিয়েছ আশা করি আর যদি করে না থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও আমার এই ভিডিওটি তৈরি করতে আজকে আমার প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লেগেছে ঠিক আছে এতটুকু পরিশ্রমের জন্য একটি লাইক চাই তোমাদের কাছ থেকে ঠিক আছে আমরা তাহলে দেখে নিই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সৌরজগতের রত্ন বা অলঙ্কার হলো শনি গ্রহকে তাহলে সৌরজগতের রত্ন বা অলঙ্কার বলা হয় কোন গ্রহকে শনি গ্রহকে বলা হয় সৌরজগতের রত্ন ইউরেনাস ও নেপচুন গ্রহকে বলা হয় আইস জায়েন্ট তাহলে প্রশ্ন আসতে পারে আইস জায়েন্ট বলা হয় কোন গ্রহকে ইউরেনাস ও নেপচুনকে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে শুক্র গ্রহে ঠিক আছে তাহলে আসতে পারে কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে শুক্র গ্রহে দূষর গ্রহ বলা হয় বুধকে বুধ গ্রহকে বলা হয় দূসর গ্রহ সৌরজগতের নিকটতম নক্ষত্র হল প্রক্সিমা সেন্টার সেন্টাউরি তাহলে সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি পক্সিমা সেন্টাউরি। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ বরফের আচ্ছাদন বা আইস ক্যাপ আছে যে গ্রহের পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে বরফের আচ্ছাদন বা আইস ক্যাপ রয়েছে গ্রেট রেড স্পট দেখা যায় যে গ্রহে বৃহস্পতি গ্রহে আমরা একটা পড়েছিলাম বৃহস্পতি গ্রহের একটা জায়গাতে প্রায় চল্লিশ হাজার কিমি লাল মেঘের আস্তরণ দেখা যায় তাই সেই গ্রহকে বলা হয় কি গ্র্যাট রেসপট গ্র্যাট স্পট আবর্তন ও পরিক্রমণের কাল প্রায় সমান শুক্র গ্রহের অর্থাৎ শুক্র গ্রহের আবর্তন আর পরিক্রমণের কাল হল কি প্রায় সমান গ্রিক শব্দ প্ল্যানেটেরিয়া থেকে প্ল্যানেট শব্দটি এসেছে যার অর্থ হলো ভ্রমণরত এই যে তার ডাটাগুলো দিয়েছি তোমরা নোট ডাউন করে রাখো আমরা আস্তে আস্তে পুরো জিওগ্রাফি সিলেবাসটা কমপ্লিট করবো একের পর এক ভিডিও করে ঠিক আছে তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবে আমাকে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল স্পুটনিক যার অর্থ হলো সহযাত্রী তাহলে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কি স্পুটনিক শনি গ্রহের বলয় তরি বরফ ধুলিকোনা ধুলি ও পাথরের টুকরো দিয়ে বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম হলো গ্যানিমিট আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা মনে করো একটা মক টেস্টের মতনই হচ্ছে এখানে অনেক প্রশ্ন হয় আমার মানে ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি অনেকগুলো প্রশ্ন দিতে পারিনি পরবর্তী সময় যখন মকটেজগুলো নেবো আমরা ভিডিওর মাধ্যমে বিভিন্ন তখনই সেগুলো দিয়ে দেব ঠিক আছে নেপচুনের সবচেয়ে বড় উপগ্রহের নাম হলো ট্রাইটন ট্রাইটন হলো নেপচুনের সবচেয়ে বড় উপগ্রহ আর শনির যে বড়ো উপগ্রহ না হলো টাইটান ঠিক আছে এটা মনে রাখবেন তো লাগবে এক কিন্তু একটা টাইটান একটা ট্রাইটন মহাকাশ দেখার যন্ত্রের নাম হলো টেলিস্কোপ টেলিস্কোপ দিয়ে মহাকাশ দেখা যায় সূর্যের সবচেয়ে দূরতম গ্রহের নাম হলো ন্যাপচুন ন্যাপচুন হলো সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হলো শুক্র ঠিক আছে আমরা একটু আগে এইগুলি ডিটেল জেনেছিলাম পৃথিবীতে কোনো বস্তুর ওজন থার্টি সিক্স কেজি হলে চাঁদের ওজন হবে ছয় কেজি ঠিক আছে অর্থাৎ ছয় কেজি হবে যদি আমাদের পৃথিবীতে কোনো একটা জিনিসের ওজন ছয় কেজি হয় চাঁদে সেটা হবে এক কেজি ঠিক আছে এটা মনে রাখবে তাহলে ছত্রিশ কেজি যখন হয় তখন কী হবে তাহলে ছয় কেজি হবে নাসা এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটা হল নাসার নাম তোমরা মনে রাখবে এটা সৌরজগতের সবচেয়ে কম ঘনত্ব সম্পূর্ণ গ্রহ হলো শোনে শনি হলো কি সৌরজগতের সবচেয়ে কম ঘনত্ব সম্পূর্ণ গ্রহ আর সবচেয়ে বেশি ঘনত্ব সম্পূর্ণ গ্রহ কোনটি পৃথিবী পৃথিবী আকাশগঙ্গা বা মিল্কি অয়ে নামক ছায়াপথের অন্তর্গত তাহলে আকাশগঙ্গা বা মিল্কি অয়ে ছায়াপথের অন্তর্গত কোন গ্রহটি পৃথিবী সূর্য থেকে পৃথিবীতে পৃথিবীর দূরত্ব হলো পনেরো কিটি কোটি কিমি তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্বগত পনেরো কোটি কিমি নিজস্ব আলো আছে নক্ষত্রের নক্ষত্রে কি আছে নিজস্ব আলো রয়েছে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে অসংখ্য গ্রহানুপুঞ্জ দেখা যায় তাহলে আসতে পারে কোন দুটি গ্রহের মধ্যে গ্রহের কক্ষপাতের মধ্যে অসংখ্য গ্রহণপুঞ্জ দেখা যায় মঙ্গল ও বৃহস্পতি গ্রহের ধ্রুবতারা নির্দেশ করে উত্তর দিক তাহলে ধ্রুবতারা কোন দিক নির্দেশ করে উত্তর দিক গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে উপবৃত্তকার পথে তাহলে গ্রহগুলো সূর্যকে কীভাবে প্রদক্ষিণ করে উপবৃত্তাকার পথে নক্ষত্রের রঙ দেখে সেটির তাপমাত্রা বোঝা যায় তাহলে নক্ষত্রের রং দেখে আমরা সেটি কি বুঝতে পারি তাপমাত্রা কোন মহাকাশ যান প্রথম শুক্র গ্রহে অবতরণ করেন ভেনেরা সেভেন এই মহাকাশযানটি প্রথম শুক্র গ্রহে অবতরণ করেছিলেন মঙ্গল গ্রহে অবতন অবতরণকারী প্রথম মহাকাশ যানের নাম হল মেরিনার নাইন খুবই ইম্পর্টেন্ট আটাগুলো সৌরজগতের বারের উজ্জ্বত উজ্জ্বলতম নক্ষত্র হল সিরিয়াস তবে সৌরজগতের বারের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি সিরিয়াস সিরিয়াসের অপর নাম হলো ডকস্টার তাহলে সিরিয়াসের অপর নাম কি ডক্টার ছায়াপদ দেখতে মতো ছায়াপদ দেখতে কেমন পিরিচের মতো চাঁদ সংক্রান্ত গবেষণার নাম হলো স্যানেলোলজি স্যালেনোলজি ঠিক আছে জিয়ট জিয়ট শব্দের অর্থ হলো পৃথিবীর সদৃশ নীল আনস্টম প্রথম চাঁদে যান উনিশশো সালের উনতিরিশে জুলাই তাহলে নীলা প্রথম চাঁদে কখন গিয়েছিলেন উনিশশো সালে উনত্রিশে জুলাই ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা এটা আমরা সবাই জানি উনিশশো সালে রাশিয়ার ইউরি গ্যাগারিন বিশ্বের প্রথম মহাকাশচারী হিসাবে মহাকাশে পাড়ে দেন তাহলে বিশ্বের প্রথম মহাকাশচারী হিসাবে মহাকাশে কে পাড়ে দিয়েছিলেন ইউরি গেগারিন বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিকে দেখা